বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা আবগাড়ি পুলিশের গুরুত্বপূর্ণ 46 নম্বর জিকে ক্লাস। এর আগে কিন্তু গুরুত্বপূর্ণ 45টা জিকে ক্লাস হয়ে গেছে। তোমরা যদি এখনও পর্যন্ত ওই ক্লাসগুলি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ওই ক্লাসগুলি দেখে নেবে। তোমাদের আপকামিং আবগাড়ি দপ্তর পরীক্ষার জন্য ওই ক্লাসগুলি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছুদিনের মধ্যে গুরুত্বপূর্ণ 50টা ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু একটি প্রিপারেশান সম্বন্ধে আমি একটু ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ভিডিওটা দেখবে। এছাড়াও বলবো, তোমরা পিডিএফ, যারা পিডিএফের কথা বলো, অবশ্যই আমার একটি গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ। তোমরা টেলিগ্রামে তোমার ফোনে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে বেঙ্গলি জিকে কম্পিটিটিভ সার্চ করলে কিন্তু একটি গ্রুপ পাবে, অবশ্যই ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আপকামিং যত রকম পরীক্ষা আসছে সেই পরীক্ষার জিকের প্রিপারেশান কিন্তু বন্ধুরা আমি দেবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো বন্ধুরা মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অ্যান্ড দেয়ার রিলেটেড ফিল্ডস। এর আগে একটি ক্লাস হয়ে গিয়েছিলো, আজকে তার পার্ট টু ভিডিও বন্ধুরা। এর আগে 15টি কিন্তু কোশ্চেন এখানে আমরা ডিসকাস করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাসটি দেখে নেবে। আজকে 16 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি? সঠিক উত্তর কী হবে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর, যেটি 1994 সালে কিন্তু প্রথম কিন্তু 1954 সালে প্রথম প্রদান করা হয়, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। 17 নম্বর কোশ্চেন দেখো, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যে কিন্তু সরস্বতী সম্মান দেয়া হয়, কিন্তু তারপরে যেটা দেয়া আছে লাইনটা তোমরা অনেকেই জানো না, এই সাহিত্য সম্মান, সেই সাহিত্য সম্মানটি কে বিড়লা ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু দেয়া হয় বন্ধুরা। কত সাল থেকে দেয়া হচ্ছে? 1991 সাল থেকে সাহিত্য সম্মান কিন্তু দেয়া হচ্ছে বন্ধুরা। এর আগে যে 15টা কোশ্চেন হয়ে গেছে, কোশ্চেন 15টা কিন্তু ওর মধ্যে তোমরা যদি বের করার চেষ্টা করো মোটামুটি 30টা কোশ্চেন বের করতে পারবে। আমার একটা কোশ্চেন থেকে কিন্তু বন্ধুরা আমি অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে কভার করিয়ে দিই। 18 নম্বর কোশ্চেন দেখো, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর কী হবে? বিজ্ঞান ও প্রযুক্তি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? কলিঙ্গ পুরস্কার কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে দেয়া হয়। এই পুরস্কারটি ইউনেস্কো দ্বারা কিন্তু প্রদান করা হয়, ইউনেস্কো সদর দপ্তর তোমরা সকলেই জানো প্যারিস ফ্রান্স। এর আগে কিন্তু আমি সদর দপ্তর রিলেটেড প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিয়েছি। 20 নম্বর কোশ্চেন দেখো, আর ডি বিড়লা অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আর ডি বিড়লা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যে কটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি বন্ধুরা এই যে টপিকটা থেকে, যদি তোমাদের পরীক্ষায় আসে এই টপিক থেকে কোশ্চেন, এর মধ্যেই তোমরা কমন পাবে বন্ধুরা, অবশ্যই ওই জন্য বলবো আগের ক্লাসটাও দেখো। 21 নম্বর কোশ্চেন দেখো, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অ্যাবেল পুরস্কার কিন্তু গণিতের ক্ষেত্রে দেয়া হয়। অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল প্রাইজও বলা হয়। যদি পরীক্ষায় আসে গণিতের নোবেল প্রাইজ কোন পুরস্কারকে বলা হয়, সেই ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল প্রাইজ বলা হয়। 22 নম্বর কোশ্চেন দেখো, প্রথম কোন মহিলা নোবেল অ্যাবেল পুরস্কার জয়ী হন? নোবেলটা কথাটা আসবে না বন্ধুরা, এখানে কোশ্চেনটা হবে একটু টাইপিং মিস্টেক আছে, প্রথম কোন মহিলা অ্যাবেল পুরস্কার জয়ী হন? রিসেন্ট 2019 সালেই কিন্তু বন্ধুরা কারেন উলেনব্যাক, যে প্রথম পৃথিবীর প্রথম মহিলা যিনি কিন্তু অ্যাবেল পুরস্কার জয়ী হন। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই, উলেনব্যাক এই মহিলাটি কোন দেশের বাসিন্দা? 23 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ খেলার পুরস্কার নাম কি? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু ভারতের সর্বোচ্চ খেলার দিক থেকে সর্বোচ্চ পুরস্কার, যেটি প্রদান করা হচ্ছে 1992 সাল থেকে। এই যে খেলার যে খেলরত্ন পুরস্কারটা শুধুমাত্র স্পোর্টস পার্সনদের কিন্তু দেয়া হয়ে থাকে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে কত টাকা প্রদান করা হয়? যারা জয়ী হয়, যারা প্রাইজ প্রাপক হয় তাদেরকে কত টাকা প্রদান করা হয়?
অবশ্যই যদি জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 24 নম্বর কোশ্চেন দেখো, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, খেলার কোচেদের কিন্তু দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়। 25 নম্বর কোশ্চেন দেখো, কোন ভারতীয় প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার পান? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, বিনোবা ভাবে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কিন্তু বন্ধুরা হয়ে যাবে বিনোবা ভাবে। রামন ম্যাগসেসে কী জিনিস, কী পুরস্কার কোথা থেকে দেওয়া হয় কিন্তু আগের দিনের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই ক্লাসটি দেখে নেবে। 1958 সাল থেকে কিন্তু এই রামন ম্যাগসেসে, সরি বন্ধুরা, বিনোবা ভাবে কিন্তু 1958 সালের রামন ম্যাগসেসে পুরস্কার জয়ী হন। কত সালে প্রদান করা হতো, প্রথম কত সালে হয়েছিল সবই কিন্তু আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছি। 26 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, এবং আজকে শেষ কোশ্চেন, বরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বরলক পুরস্কার, সঠিক উত্তর কী হয় বন্ধুরা, এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু বরলক পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা আজকে 26টা কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদের এই টপিকটা কমপ্লিট করালাম। এরপরেও যদি গুরুত্বপূর্ণ কিছু একটা দুটো কোশ্চেন থেকে থাকে, পরে যখন মক টেস্ট আমি নিয়ে আসবো অবশ্যই ওখানে আমি কমপ্লিট করিয়ে দেবো। এছাড়া বন্ধুরা আমার যেদিন 50টা ক্লাস কমপ্লিট হবে, আজকে 46টা ক্লাস কমপ্লিট হলো, যেদিন 50টা ক্লাস কমপ্লিট হবে সেদিনকে কিন্তু টোটাল জিকে আমি কী কী পড়িয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো, আর কী কী বাকি আছে ওগুলো তোমাদেরকে দেখাবো, কীভাবে প্রিপারেশান নিলে তোমরা 30-এর মধ্যে মিনিমাম 27 থেকে 28 স্কোর করবে, কীভাবে করা সম্ভব সে নিয়ে কিন্তু ডিসকাস করবো। অবশ্যই যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আর যদি আজকের ক্লাস আমার কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।